জন্মদাত্রী মায়ের মুখাগ্নি করল না একমাত্র কুলাঙ্গার পুত্র গৌতম। ঘটনা দক্ষিণ জেলা বিলোনিয়া শহরের বুকে রাজীব কর্নার এলাকায়। স্বর্গীয় কিশোরী লাল সাহার স্ত্রী শোভারানী সাহা প্রয়াত হন বৃহস্পতিবার সকালে। জন্ম দিয়েছিলেন চার কন্যা সন্তান সহ এক পুত্র সন্তানের, আদর করে নাম রেখেছিলেন গৌতম। কিশোর লাল সাহা ছিলেন বিলোনিয়ার একজন সুপরিচিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে জমি জমার পাশাপাশি ব্যবসাও কব্জা করে নিয়েছিল পুত্র গৌতম সাহা, অর্থাৎ একমাত্র পুত্র সন্তান হওয়ার সুবাদে একাই একশো। পিতা কিশোরী লালের মৃত্যুর পর দীর্ঘ সাত বছর যাবৎ শয্যাশায়ী হলেন গৌতমের মা শোভারানী সাহা। তবে মা ছেলে এক ছাদের তলায় থাকলেও ছেলের পরিষেবা পাননি কখনো মা, ফলে মেয়ে এবং মেয়ের জামাই বাধ্য হয়ে মরণ অবধি সেবা দিয়েছিলেন ওনার। বৃহস্পতিবার সকালে মৃত্যুর পর শেষ কৃত্য সম্পন্ন করার জন্য প্রতিবেশী বন্ধু বান্ধব ব্যবসায়ী মহল আত্মীয় পরিজন সকলে উপস্থিত ছিলেন ঠিকই, তবে মায়ের মুখাগ্নি করার জন্য রাজি ছিলেন না একমাত্র পুত্র গৌতম। মায়ের মুখাগ্নির জন্য বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজনদের অনুরোধ করতে হয়েছে বারবার, তবে শেষ অবধি পুত্র গৌতমের মন গোলেনি কিছুতেই। বাধ্য হয়ে মুখাগ্নি করতে হলো মেয়ের জামাইকে। এ নিয়ে ছি ছি রব পড়ে যায় বিলুনিয়া শহর থেকে শুরু করে মহাশ্মশান এলাকায়। মনুষ্যত্বহীন কুলাঙ্গার পুত্র গৌতমের এরূপ আচরণ দেখে কিছুতে মেনে নিতে পারছিল না উপস্থিত শ্মশান বন্ধু এবং আত্মীয় পরিজনরা। শ্মশানে দাঁড়িয়ে কি ধরনের মন্তব্য উঠে এসেছে শুনে নেব আত্মীয় পরিজন সহ বন্ধু বান্ধবদের মুখ থেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।